الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل فيهن أحب إلى الله من العمل في هذه الأيام فيعدل صيام يوم بصيام السنة وقيام ليلة بقيام ليلة القدر ويقول النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام سمانيت مصليان الكرام এখন জিলহজ মাস শুরু হয়েছে আর জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক প্রিয় দিন কোরআন এবং হাদিসে এই দশ দিনের ফজিলত সম্পর্কে অনেক আয়াত এবং অনেক হাদিস এসেছে
হাদিস এবং আয়াতের দ্বারা এটাই বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দশ দিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াগসি। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা বড়, আর আল্লাহ তাআলা একমাত্র ওই জিনিস নিয়েই শপথ করেন যেই জিনিসটা বড় বা মূল্যবান বা দামি হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে ফজরের শপথ এবং দশ রাতের শপথ, দশ রাতকে নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন। আপনারা হয়তো জানেন কোরআনের একটা নিয়মই হলো এরকম যে আল্লাহ তাআলা যেই কথা খুব গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, সেই কথা বা বিষয়ের আগে আল্লাহ তাআলা শপথ করেন, বিভিন্ন বিষয় নিয়ে শপথ করেন। আর সাধারণত ওই বিষয়গুলো নিয়েই শপথ করেন যেগুলো আল্লাহর কাছে মূল্যবান। তো আল্লাহ তাআলা দশ রাতের শপথ করেছেন, তার মানে আল্লাহ তাআলার কাছে এই দশ দিন অনেক মূল্যবান। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আযযিম ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীর লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়ায়াযকুরু ইসমা আল্লাহি ফি আইয়ামি মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন যে হে ইব্রাহিম, আপনি হজ করার ঘোষণা দিয়ে দেন, হজের ঘোষণা দেন, তো আপনার এই ঘোষণার পরে কিছু লোক এমন থাকবে যারা হজ করার জন্য এই বাইতুল্লাহে আসবে, এবং আরো কিছু লোক এমন থাকবে যারা নাকি এই দশ দিন আল্লাহ তাআলার জিকির করবে। অর্থাৎ আমার এই আয়াতগুলো উল্লেখ করার উদ্দেশ্য এটাই যে এই দশ দিন আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান বলেই আল্লাহ তাআলা এই দশ দিনের কথা আলাদাভাবে বিশেষভাবে কোরআনের মধ্যে উল্লেখ করছেন। এর ব্যাখ্যা, এর স্পষ্ট ধারণা হাদিসের মধ্যে আসছে। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আল আমালি ফী হাযিহিল আইয়াম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন যে এই দশ দিনে আমল করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এই দশ দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সমস্ত দিনগুলোর চেয়ে বেশি প্রিয়। যত দিবস আছে, যত দিন আছে, সমস্ত দিনের চেয়ে উত্তম হলো আল্লাহ তাআলার কাছে এই দশ দিন। এবং এই দশ দিনের আরো কি ফজিলত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াযিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা। এই দশ দিনে কেউ যদি রোজা রাখে তাহলে প্রতিটা রোজা এক বছর রোজা রাখার সমতুল্য হবে। আর ওয়া কিয়ামু লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর। আর রাতে যদি কেউ ইবাদত করে, এই দশ রাতে যদি কেউ ইবাদত করে, প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য হবে। আর শবে কদরের
মূল্য বা শবে কদরের মর্যাদা তাৎপর্য আপনারা সবাই জানেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শবে কদরের ফজিলত সম্পর্কে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চেয়েও উত্তম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই দশ রাতের প্রতি রাতের ইবাদত, শুধু এই দশ পুরো দশ না, প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য হবে। হযরত ইবনে হাজার আসকালানি ফাতহুল বারী লেখক বা বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী তার লেখক, তিনি বলেন যে এই দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কেন, হেকমত কি? তিনি বলেন যে এই দশ দিনের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার যত ইবাদত আছে, বিশেষ বিশেষ যত ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার আছে, এই সবগুলো এই দশ দিনের মধ্যে আছে। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার একটা বড় আমল হলো রোজা। রোজার ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আত্তাউমুলি, আল্লাহ তাআলা বলতেন যে রোজা হলো আমার জন্য, আর রোজার বদলা আমি স্বয়ং দান করি, আত্তাউমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা এত মূল্যবান, এত দামি আমল যে রোজার বদলা আল্লাহ তাআলা স্বয়ং দান করেন। তো সেই রোজা এই দশ দিনের মধ্যে আছে। এমনিভাবে নামাজ আল্লাহর কাছে অনেক মূল্যবান, নামাজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার কাছে বান্দা সবচেয়ে বেশি কাছে তখন হতে পারে, আল্লাহ তাআলার কাছে বান্দা সবচেয়ে বেশি কাছে তখন হতে পারে যখন নাকি সেই বান্দা সেজদার মধ্যে থাকে। যখন বান্দা সেজদার মধ্যে থাকে তখন বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। তো সেই নামাজ দশ দিনের মধ্যে আছে। তারপরে আর একটা বড় আমল যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, সেটা হলো কুরবানি। কুরবানির দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, আর এই কুরবানি ওই দশ দিনের মধ্যে। যে কুরবানির সম্পর্কে আছে যে নাকি কুরবানি করলো তার পশুর রক্ত মাটিতে গড়ার আগে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আরো অনেক ফজিলত আছে কুরবানি সম্পর্কে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। সেই কুরবানি এই দশ দিনের মধ্যে আছে। আরো একটা আমল, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, সদকা, দান, মানুষকে দান করা। হাদিসের মধ্যে আছে আস-সাদাকাতু তুতফিউল গযব, আস-সাদাকাতু তুতফিউন নার, দুটো রিওয়ায়েতই আছে যে সদকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। যে সদকা করলো তার জাহান্নামের আগুন সে নিভিয়ে দিল, আর যে সদকা করলো সে আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে দিল। সদকা করার দ্বারা আল্লাহ তাআলার যদি রাগ থাকে কোনো গুনাহের কারণে, কোনো বান্দার উপর যদি রাগ থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই রাগকে নিভিয়ে দেন কিসের দ্বারা? সদকার দ্বারা। আর এই সদকাও এই দশ দিনের মধ্যে আসে, কারণ আপনি কোরবানি করার শর্তই হইল বা কোরবানি সঠিক হওয়ার শর্তই হইল যে আপনার কোরবানির কিছু অংশ সদকা করতে হবে, কিছু গোশত আল্লাহর রাস্তায় দান করতে হবে। তারপরে আর একটা বিশেষ আমল, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, সেটা হলো হজ। হজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। হজ সম্পর্কে একটু পরে আলোচনা করব। তো এই আমলগুলো, যেই আমলগুলোর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়,
এই সকল আমল এই 10 দিনের মধ্যে আসে, এই জন্যই এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। এই 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছর রোজার সমতুল্য হবে, আর প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি ওয়া আযমু ইনদাল্লাহি মিনাল আমালি ফীহি ফাআক্তিদু মিনাত তাকবীর ওয়াত তাহলিল। যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দামি এই 10 দিনের আমল। অতএব তোমরা বেশি বেশি তাকবীর বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি তাকবীর বলো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর বেশি বেশি জিকির করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এই 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, এই জন্য তোমরা কি করবে, বেশি বেশি জিকির করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর বেশি বেশি আল্লাহু আকবার বলো। কিতাবের মধ্যে আছে হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা দুজনের ব্যাপারে, তারা এই 10 দিন যখন হইতো জিলহজ মাস যখন শুরু হইতো, তারা বাজারে যেত, রাস্তাঘাটে চলাফেরা করত, আর তারা জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতো। তাদের আল্লাহু আকবার, এত বড় সাহাবী হযরত আবু হুরায়রা, হযরত ইবনে ওমরের মতো বড় বড় সাহাবী, তারা এরকম জোরে জোরে আল্লাহু আকবার বলতেছে শুনে বাজারের লোকজন সবাই জোরে জোরে আল্লাহু আকবার বলতো। এই 10 দিন বেশি বেশি আল্লাহু আকবার বলতো, বাজারে আসে আল্লাহু আকবার, রাস্তায় হাঁটতেছে আল্লাহু আকবার, বাড়িতে আসে আল্লাহু আকবার, যেখানেই আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি এই তাকবীর আর এই তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে রেওয়ায়েত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে গিয়ে জোরে জোরে তাকবীর বলতো, আর তার তাকবীর শুনে ওই মিনার যত লোক ছিল সবাই জোরে জোরে তাকবীর বলতো। বলে যে হাদিসের মধ্যে হাত্তা তারতাজ্জু মিনা, এত আল্লাহু আকবারের ধ্বনি এত জোরে আর এত বিকট হইতো যে মনে হতো যেন মিনার কম্পন শুরু হয়ে গেছে, মিনা কম্পন হইতেছে, মিনা কাঁপতেছে, এত জোরে জোরে তাকবীর হইত। তবে এই ব্যাপারে একটা মাসলাও বলে রাখা দরকার, যে তাকবীর সবাই নিজে নিজে বলবে, এমন না যে সবাই একসাথে যে আসো আমরা সবাই মিলে তাকবীর বলি, আল্লাহু আকবার সব আমি বললাম একবার আর সবাই বললো আর একবার, এরকম না, সবাই নিজে নিজে তাকবীর বলবে। হাদিসের মধ্যে যেটা আছে যতটুকু আছে ততটুকু, তার চেয়ে বেশি না করা। আমি দুরুদ পড়বো, দুরুদ আমি একা একা পড়া, হাদিসের মধ্যে যেটা আছে যে নাকি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে। হাদিসের মধ্যে আসাল বাকিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার কাছে আমার আলোচনা হইল আমার নাম উচ্চারণ হইল আর সে আমার উপরে দুরুদ পড়লো না, সে হলো সবচেয়ে নিকৃষ্টতম কৃপণ, তার চেয়ে বড় কৃপণ আর দুনিয়াতে কেউ নেই। তো দুরুদ পড়া প্রতিটা মানুষের জন্য দরকার, তাই বলে যতটুক আছে সাহাবাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যতটুক আছে সবাই নিজে নিজে দুরুদ পড়া, সম্মিলিত না, এমনি ভাবে আল্লাহু আকবার সবাই নিজে নিজে আলাদা আলাদা আল্লাহু আকবার বলবে, সম্মিলিত না। যাই হোক, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, এই জন্য এই 10 দিন রোজা রাখা, রোজা রাখার চেষ্টা করা, পুরো 10 দিনই রোজা রাখার চেষ্টা করা, আর প্রতি রাতে আলাদা ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে ইবাদত করার চেষ্টা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত, যেমন আমরা শবে কদরে যেরকম ইবাদত করার ইহতিমাম করি গুরুত্ব দেই, এমনি ভাবে গুরুত্ব দিয়ে এই 10 দিন আর মনে মনে এই নিয়ত রাখা যে এই রাত তো আল্লাহ তাআলার কাছে শবে কদরের সমতুল্য, 1000 মাসের সমতুল্য, হাদিসের মধ্যে আছে।
অতএব এই রাতে আমি যদি একদিন ইবাদত করতে পারি, এক রাত ইবাদত করতে পারি, আমি শবে কদর বা 1000 মাসের সওয়াব আমি পেয়ে যাব। এই নিয়তে প্রতি রাতে ইবাদত করা, আলাদা কিছু তাহাজ্জুদ নামাজ পড়া, তারপরে কিছু জিকির আজকার, কিছু কোরআন তেলাওয়াত। আর বিশেষভাবে এটা যদি এই 10 দিন পুরো 10 দিন যদি সবার পক্ষে সম্ভব নাও হয়, বিশেষভাবে একটা দিন যেটা সেটা হলো আরাফার দিন। এই দিন অবশ্যই অবশ্যই আমরা সবাই রোজা রাখব, সেটা হলো ঈদের আগের দিন। ঈদের আগের দিন রোজা রাখার ব্যাপারে আলাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাকি আরাফার দিনের রোজা রাখবে, অর্থাৎ ঈদের আগের দিনের, ঈদের আগের দিনের যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, আর পরবর্তী আর 1 বছর যত গুনাহ করবে সেই গুনাহগুলোও আল্লাহ তাআলা মাফ করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, অতএব এই আরাফার দিনে বিশেষভাবে রোজা রাখার চেষ্টা করা, যদি কারো পক্ষে এই 10 দিন সম্ভব নাও হয় আরাফার দিনে রোজা রাখা। আর এক হাদিসের মধ্যে আছে, মা মিন আতাকাল্লাহু আবদান মিনান নার আকসারা মিন ইয়াউমি আরাফা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বা জাহান্নামীদেরকে, যে সমস্ত বান্দার উপরে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বিভিন্ন সময় মুক্তি দান করেন, কিন্তু আরাফার দিনে আল্লাহ তাআলা যত জাহান্নামীকে মুক্তি দান করেন এইরকম পরিমাণ আর কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। আপনারা রমজান মাসে শুনছেন, রমজানের ইফতারের সময় আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রমজানের শেষের দিন, ঈদের আগের দিন, পুরো রমজানে যত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দান করছেন ওই সমসংখ্যক জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যত দিনেই, যে কোনো দিন হোক, যে কোনো দিনেই আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দান করেন, কিন্তু এই আরাফার দিনে যত সংখ্যক, যত বেশি লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন অত লোক অন্য কোনো দিন আল্লাহ তাআলা মুক্তি দান করেন না। তো এই আরাফার দিন কত কত বড়, কত দামি আল্লাহর কাছে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, শয়তান ইবলিস, শয়তান সে একটা দিন আছে যেই দিন তার আফসুসের আর কোনো শেষ নাই, একটা দিন সে সবচেয়ে বেশি আফসুস হয়, একটা দিন দুইটা দিন সবচেয়ে বেশি আফসুস যেই দুইটা দিনে শয়তানের হয় তার মধ্যে একটা দিন হলো এই আরাফার দিন। আরাফার দিন শয়তান নিজের মাথার উপরে ধুলা বালু নিয়ে মাথার উপরে এরকম ফিরতে থাকে, আর নিজের মুখের মধ্যে কাদা মাখতে থাকে, আর নিজের চুল এরকম টেনে টেনে ছিঁড়তে থাকে। কেন? কারণ সে বলতে থাকে, হায় আমি পুরো বছর এই বনি আদমের পিছনে, মানব সন্তানের পিছনে এত মেহনত করে, এত কষ্ট করে, এত সাধনা করে তাদের এত গুনাহ করাইছি, কিন্তু এই আরাফার দিন আসছে আর তারা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহ মাফ করে দিয়েছে, বলে আমার এতদিনের সাধনা সব 1 মিনিটে শেষ হয়ে গেল, পুরো বছরের সাধনা, পুরো বছরের চেষ্টা, পুরো বছরের কষ্ট যা আমি করলাম এতভাবে তাদেরকে ধোকা দিয়ে দিনে রাতে বিভিন্নভাবে চাকরিতে ব্যবসায় কত রকম করে আমি তাদেরকে ধোকা দিয়ে গুনাহ করাইলাম, কত অপরাধী বানাইলাম, কিন্তু এই এক আরাফার দিন আসছে আর সে আল্লাহর কাছে তওবা করে হাত তুলছে আর আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিল, বলে এই আফসুসে শয়তান নিজের চুল নিজে ছিঁড়তে থাকে, নিজের মাথার মধ্যে ধুলি মারতে থাকে। বিশেষ করে হাদিসের মধ্যে আছে,
আরাফার দিন যারা বিশেষ করে হজ করতে যায়, যারা হজে যায় সাদা কাপড় পরা, আরাফার দিনে সবাই আরাফার ময়দানে যখন একত্রিত হয় তখন আল্লাহ তাআলা এরকম ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, যে ফেরেশতারা তোমরা তো আমার এই আদম সন্তানদেরকে সৃষ্টি করার পিছনে কত বাধা দিয়েছিলা, কত প্রতিরোধ তোমরা করেছিলা, কত প্রতিবাদ তোমরা জানিয়েছিলা। আচ্ছা এখন বলো, এই বান্দারা যে এখানে একত্রিত হইছে তাদের কি জামা কাপড় নাই? তারা কি খুব গরিব? বলে যে না, আল্লাহ তাআলা তাদের তো জামা কাপড় আছে। বলে তাহলে তারা এই শুধু সাদা কাপড় পরে কেন এখানে আসে? বলে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি আদেশ করছেন তাই তারা এই সাদা কাপড় পরে আসে। বলে তাদের মধ্যে কি অনেক বড় লোক, অনেক ধনী, অনেক কোটিপতি, অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা এমন কেউ নাই? বলে হ্যাঁ আছে, যারা কোনোদিন সাধারণ মানুষের সাথে মিশত না। বলে তারাও কি আজকে এখানে? বলে হ্যাঁ আজকে তো এখানে সবাই, কে ধনী আর কে গরিব, কে রাজা আর কে প্রজা, আর কে বড় আর কে ছোট, এই এগুলো তো আজকে এখানে কারো কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে। ওই ধনীও হাঁটতেছে আর গরিবও হাঁটতেছে, বৃদ্ধও হাঁটতেছে, যুবকও হাঁটতেছে, কিশোরও হাঁটতেছে, সবাই এখানে। বলে তারা সবাই এই যে এক কাতারে আছে কেন আছে? বলে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। বলে সারাদিন এই রোদের মধ্যে তারা এই ময়দানের মধ্যে অপেক্ষা করতেছে আর কাঁদতেছে, কেন কাঁদতেছে এত? আর জিকির করতেছে কেন করতেছে? বলে হে আল্লাহ আপনি যাতে তাদেরকে মাফ করে দেন এই জন্য তারা এত কাঁদতেছে। তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই যে সকল বান্দারা যারা নাকি আমার কাছে এই মূল্যবান দিনে আমার কাছে তওবা করতেছে, আমার কাছে মাফ চাইতেছে, আমি তাদের সকল গুনাহ মাফ করে দিলাম। আরাফার দিন এত মূল্যবান আল্লাহর কাছে। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাত আল্লাতী ক্বাবলা ওয়াস সানাত আল্লাতী বাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফার দিনে যে নাকি রোজা রাখলো আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবে আর পরবর্তী আরেক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই 10 দিনের মধ্যে সবচেয়ে একটা মূল্যবান যে আমলটা হজ, হজের ব্যাপারে যেহেতু এখন হজ প্রায় শুরুই হয়ে গেছে বা চলে গেছে যারা যাওয়ার, এই জন্য আমি সংক্ষেপে দুই একটা হাদিস বলতেছি। হজের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালা রাফাসা ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফতুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে নাকি হজ করল, যে নাকি হজ করল আর হজের মধ্যে সে কোনো অপরাধ করল না, বা হজের যে নিয়ম নীতি আছে এগুলোর মধ্যে কোনো ব্যাঘাত করল না, সঠিক নিয়মে যে হজ পালন করল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে যখন হজের পরে ফিরে আসবে সে যেন মাত্র ভূমিষ্ঠ সন্তানের মতো, ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ, যেই সন্তান মাত্র জন্মগ্রহণ করছে তার যেমন কোনো পাপ নাই একেবারে নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে ওই হাজি তার হজ শেষ করার পরে ফিরে আসবে। হজের এত সওয়াব। আর এক হাদিসের মধ্যে আছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে এক উমরা যদি কেউ একবার উমরা করলো তারপরে আবার আরেক বছর পরে বা যখনই আরেকটা উমরা করলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুই উমরার মাঝখানে যত গুনাহ সে করবে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবে। আর হজের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তিরা কি হজ করলো এবং সঠিক নিয়মে হজ করলো, হজের মধ্যে কোনো হজের নিয়ম লঙ্ঘন করলো না, হজের মধ্যে কোনো অপরাধ করলো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার বদলা আল্লাহ তাআলার কাছে জান্নাত, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। যে নাকি হজ করলো সঠিক নিয়মে হজ করলো তার বদলা আল্লাহ তাআলার কাছে একেবারে সরাসরি জান্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিতেছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরাম ইন্নাল্লাহ ফরাদা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু,
যে আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছে, অতএব তোমরা হজ করো। তো এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেছে আলী, কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রসুল, এই হজ কি প্রতি বছর ফরজ? হুজুর সাল্লাল্লাহু সাল্লাম চুপ রইলেন। আবার সেই সাহাবি জিজ্ঞাসা করতেছে হে আল্লাহর রসুল, হজ কি প্রতি বছর ফরজ? হুজুর সাল্লাল্লাহু সাল্লাম চুপ রইলেন। আবার জিজ্ঞাসা করতেছে হে আল্লাহর রসুল, হজ কি প্রতি বছর ফরজ? হুজুর সাল্লাল্লাহু সাল্লাম তারপরে বলতেছেন যে না, কিন্তু লাউ কুলতু লাওয়া জাবাত অমাস্তাত, আমি যদি বলতাম যে হ্যাঁ তাহলে তোমাদের জন্য প্রতি বছরই হজ ফরজ হইতো আর তোমরা এটা করতে পারত না। এই জন্য তোমাদেরকে আমি বলে রাখি, জারুনি মা তারাকতুকুম, আমি যতটুক তোমাদের বলি তোমরা ততটুক শুনো। কারণ ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, কারণ তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল তারা ধ্বংস হওয়ার একটা মূল কারণ এটা, তারা বেশি বেশি প্রশ্ন করত, তাদের নবীদের সাথে বিরোধিতায় লেগে যেত। নবীরা কোনো একটা কথা বললে এইটাকে তারা বিভিন্নভাবে পেঁচাইত, আর এই কারণে আগের নবীগণ সব ধ্বংস হয়ে গেছে। নবীর উম্মতগণ, নবীর উম্মতগণ হালাক হওয়ার একটা মূল কারণ হলো এইটা, যে তারা বেশি বেশি প্রশ্ন করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষের উপরে হজ ফরজ। কোরআনের মধ্যে আছে ওয়ালিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, মানুষের উপরে হজ ফরজ, মুসলমানের উপরে হজ ফরজ। কার জন্য? যে নাকি সামর্থ্য রাখে, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে হজে যাওয়ার মতো যার সামর্থ্য আছে তার উপরে হজ ফরজ, তাকে হজ করতেই হবে। আর এক হাদিসের মধ্যে আছে মান লাম ইয়ামনাহু মারাদুন আও হাজাতুন ওয়া মাতা ওয়া লাম ইয়াহুজ ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান আও নাসরানিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার কোনো ওজোর নাই, যার কোনো অসুস্থতাও নাই, যার কোনো সমস্যাও নাই, যার উপরে হজ ফরজ অথচ তার কোনো সমস্যা নাই, সে যদি হজ না করে আর হজ না করে যদি মারা যায় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান আও নাসরানিয়ান, এখন তার দায়িত্ব তার, সে চাই ইহুদি হয়ে মরুক অথবা নাসরানি বা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো দায় দায়িত্ব নাই। যদি কেউ কারো উপরে হজ ফরজ হয়, কোনো সমস্যা না থাকে, তারপরে যদি হজ না করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে কি খ্রিস্টান হয়ে মারা গেল নাকি ইহুদি হয়ে মারা গেল, এই ব্যাপারে আমার কাছে কোনো দায় দায়িত্ব নাই। ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান আও নাসরানিয়ান, চাই সে ইহুদি হয়ে মরুক নাসরানি হয়ে মরুক খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো দায় দায়িত্ব নাই। এই জন্য হজ যার উপরে সামর্থ্য আছে তার করা ফরজ, আর হজের ফজিলত যে নাকি হজ করলো ঠিক মতো করলো, সে যখন হজ শেষে ফিরে আসবে যেমন ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে, হজের এরকম মূল্য। তো এই দশ দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ মিনাল আমালি ফি হাযিহিল আইয়াম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল এই দশ দিনের আমল, এই দশ দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। তো এক সাহাবী ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমাল জিহাদ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রসুল, এই দশ দিনের ইবাদত রোজা আর তাহাজ্জুদ রাতের নামাজ ইবাদত এতই মূল্যবান যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এরকম মূল্যবান না? আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এটা দামি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও আল্লাহর কাছে এই দশ দিনের আমল আরো বেশি প্রিয়। হ্যাঁ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিয়, হ্যাঁ এক ব্যক্তি যে নাকি তার জান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে
আর কখনো ফিরে আসে নাই। সে ওই আল্লাহর রাস্তায় জিহাদ করতে 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 হয়তো বা কোনো এক দেশে গিয়ে, কোনো এক যুদ্ধে গিয়ে বা কোনো এক জিহাদে গিয়ে হয়তো সে মারা গেছে, আর কখনো ফিরে আসে নাই। এই ব্যক্তি ওই দশ দিনের যারা আমল করবে এর চেয়েও বেশি দামি। আর বাকি সবার চেয়ে চাই আল্লাহর রাস্তায় জিহাদ করুক, চাই যে সমস্ত আমলই করুক, এই দশ দিনের আমল যে করবে সে সবচেয়ে বেশি মূল্যবান আর সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। সেই দশ দিন আমাদের সামনে আছে। আমি প্রথমেই বলছি, প্রতিদিনের রোজা সিয়ামু ইয়াউমিন বিসিয়ামিস্তানা, প্রতিদিনের একদিন রোজা রাখলে, এই দশ দিনের একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সমতুল্য হবে, আর এক রাতের ইবাদত করলে সবে কদরের ইবাদতের সমতুল্য হবে। তো আমাদের সামনে আছে। এখন আমরা আমাদের দেখার বিষয় যে আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাচ্ছি নাকি অবহেলা করে আমরা অলসতায় কাটিয়ে দিচ্ছি, উদাসীনতায় কাটিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন, বিশেষ করে ঈদের রাতে বা ঈদের দিন সকালে। যেমন রমজানের যে হাদিসটা, রমজানের ঈদের যে হাদিস, এখানেও সেই হাদিস, একই হাদিস, মান কামা লাইলাতাইল ঈদাইন লাম ইয়ামুত কলবু, যারা নাকি ঈদের দুই রাতে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই দুই রাতে যারা ইবাদত করবে তার অন্তর কখনো মারা যাবে না, তার অন্তর সবসময় জীবিত থাকবে, আল্লাহ তাআলার নূর সেই অন্তরের মধ্যে থাকবে। আর যারা ঈদের দিন সকালে এই দশ দিন ইবাদত করার পরে, অথবা ওদিকে রমজানের পুরো রমজান আদায় করার পরে, যারা নাকি ঈদের দিন সকালে ঈদগাহে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করবেন আর তাদেরকে বলবেন যে দেখো এই বান্দারা এত কষ্ট করে, এত আমল করে আজকে যে আমার ঈদগাহে আসছে, কেন আসছে? সাহাবায়ে কেরাম বলবে, হে আল্লাহ, এরা তো আপনাকে সন্তুষ্ট করার জন্য আসছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম যে আমি তাদের সকল গুনাহকে মাফ করে দিলাম। আমি শুধু তাদের গুনাহ মাফ করে দিলাম না, তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এখন আমি সেই ঈদের দিনের আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ঘোষণা, সেই পুরস্কার আমি তখনই পাব যখন নাকি আমি এই দশ দিনকে কাজে লাগাব। আর যদি এই দশ দিন আমার অবহেলায়, হেলায় হেলায় যদি কেটে যায়, উদাসীনতায় যদি কেটে যায়, তাহলে আমি হয়তো সেরকম আশা আল্লাহর কাছে ঈদের দিন করতে পারবো না। এই জন্য আমরা সবাই সচেষ্ট থাকি, চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি যে এই দশ দিন আমরা যাতে পুরাপুরি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল এটা, গুনাহ থেকে বেঁচে থাকা, কমপক্ষে গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। এক কবি বলে যে তুমি যদি নেকি না করতে পারো, নেকি করো না, কিন্তু কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকো, বদমুখী। যদি তুমি নেকি না করতে পারো, হয়তো আমল করতে পারো নাই, কিন্তু কমপক্ষে তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। তো আমরা এই দশ দিন যাতে গুনাহ থেকে বেঁচে থাকি, আর এই দশ দিন দিনের বেলা যাতে রোজা রাখার চেষ্টা করি, রাতে ইবাদত করার চেষ্টা করি, আর যদি সেটাও কারো পক্ষে সম্ভব না হয়, কমপক্ষে আরাফার দিনের রোজা আমাদের যাতে কারোই মিস না হয় সেই দিকে আমরা সবাই খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করেনি, সুন্নত করে নিই।